গণতন্ত্র আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে তো ভাবতে হবে। একটা বিধায়ককে কোর্টের দ্বারস্থ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে যাওয়ার জন্য, সে প্রবেশে যাতে না কেউ বাধা দেয়, রাইট টু মুভমেন্টের ওপরে আঘাত আনছে। ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারে, যেতে পারে, হ্যাঁ, সংরক্ষিত এলাকাগুলো ছাড়া। যেভাবে 144 দেখি আমাকে আটকানো হচ্ছে সম্পূর্ণ অবৈধ অনৈতিকভাবে, পুলিশ শুধু যেতে দেবো না এই অনর মনোভাব দিচ্ছে। আর সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা মিটিং করছেন, অবাধে বিচরণ করছেন, সেখানে কোনো সমস্যা নাই। আমি একাধিকবার বাধাপ্রাপ্ত হলাম, পুলিশের কাছে যে প্রশ্ন তুলেছি আমাকে উত্তর দিতে পারেনি। শেষে আমি বললাম গতকালকে আমি একা যাব, আমাকে যেতে দেওয়া হোক, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। আমি যখন এগিয়ে যাচ্ছিলাম ব্যারিকেড সরিয়ে, আমার সামনে মহিলা পুলিশ এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এখানে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছিলাম, সেই জন্য আমি ছুটে আসলাম মাথা বসে। আমি আজকে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি, রিট গ্রান্ট করেছে, এই সপ্তাহে আমার শুনানি চলতে হবে। আশা করব বিচারপতি মানুষের রাইট টু মুভমেন্টের যে অধিকার আছে, যেটাকে হরণ করে নেওয়ার চেষ্টা করছে না, এর বিরুদ্ধে রায় দেবে। এবং যারা যে পুলিশের কর্তারা ওখানে আমাকে আমার চলাচলে ব্যাঘাত দিচ্ছে, তাদের বিরুদ্ধেও তিনি কিছু আইনতে দেখুন, আমার যদি ডিভিশন সিঙ্গেল বেঞ্চের কোনো মামলার রায় আমার মনের মতো না হয়, তার জন্য অপশান আছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট আছে, যদিও না হয় ইন্টারন্যাশনাল কোর্ট আছে। সে ইন্টারন্যাশনাল কোর্টে আমি যাচ্ছি না, আমি আমার যুক্তরাষ্ট্র পরিকল্পনার মধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমি তো কথা হচ্ছে কিন্তু আমি এই রায়কে অবজ্ঞা করতে পারি না, বা বিচার ব্যবস্থাকে আমি দেখে দিতে পারি না। যারা এই ধরনের মন্তব্য করেছেন বা জিজ্ঞেস করেছেন, আমার মনে হয় তিনি একটা সংযত হয়ে বক্তব্য দেওয়া দরকার। মানে রাজনৈতিক বক্তব্য একটা আলাদা হতে পারে, স্টেজের বক্তব্য একটা আলাদা হতে পারে, কর্মীদের সামনে একটা বক্তব্য আলাদা হতে পারে, আর বিচার ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যখন বক্তব্য দিচ্ছে অনেকটা সংযত হয়ে দেওয়া দরকার। জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুন এবং তার স্বামী কারিগুল গণরাজ্যদিন রাত থেকে নিখোঁজ ছিল। রবিবার রাতে পুলিশ দীঘা থেকে ফেরার পথে দমদমথানা এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে কারিমুল মোল্লাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও আসাদুল এবং রাহুল মোল্লা আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই তিনজনকে এসপি নিজে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এসপিকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিচ্ছেন না, কি বলবেন? আমি গাড়িতে কলকাতা আসার পথে যে আমার জেলা পরিষদের যিনি প্রার্থী তার স্বামীকে পাওয়া গিয়েছে, আমি আতঙ্ক থেকে মুক্ত হলাম, অ্যাটলিস্ট সেটা বেঁচে আছে। যেভাবে গণনার রাত্রে তাণ্ডব চালিয়েছে আজ সফাতুল্লাহ সাহেবের নেতৃত্বে, আরাবুল সাহেবের উপস্থিতিতে এবং পুলিশেরকে কাজে লাগিয়ে যেভাবে গুলি চালিয়েছে, আমি আতঙ্কে ছিলাম। ছেলেটা হয়তো মারা গেছে, এখন এই স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তবে একটু অন্তত শান্তি পেয়েছি মানসিকভাবে, এই আতঙ্ক থেকে কাটিয়ে উঠতে পেরেছি যে ছেলেগুলো বেঁচে, ছেলেটা বেঁচে আছে। এরপরের প্রসিডিওর যেটা আছে চলবে, এসপি ম্যাডামকে অনেক প্রশ্ন করলে আমি দেখছি তো আপনারা যখন প্রশ্ন করছেন, এসপি ম্যাডাম উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছে। কতদিন তিনি এড়িয়ে যাবেন? অনেক অনৈতিক কাজ হয়েছে গণনা কেন্দ্র, ভোট দান করবে এবং নমিনেশন করবে, কাউন্টিং করবেও, অনেক অনৈতিক কাজ হয়েছে, সেগুলো একের পর এক এসপি ম্যাডামকে জবাব দিতে হবে। যদি আপনাদের সামনে জবাব দিতে পারছে না, কিন্তু কোর্ট যখন জবাব চাইবে তাকে তো দিতেই হবে। জানানোর কথা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরাও আতঙ্কে আছি, কারণ তিনি প্রার্থী ছিলেন জেলা পরিষদে। আমি সৃষ্টিকর্তার কাছে চাইবো যাতে সুস্থ তিনি বাড়ি ফেরেন, কোনো অঘটন না ঘটে। কয়েকদিন থেকে দেখছেন যে ভাঙড়ের বিধায়ক, তিনি ভাঙড়ের নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে ভাঙড়ে ঢুকতে ঘুরে বলেন, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে কোনো নাগরিককে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাতায়াত করার অধিকার দিয়েছে, যে কোনো প্রান্তে বসবাস করার অধিকার দিয়েছে। কিন্তু এই রাজ্যে এমন একটি সরকার চলছে যারা মানুষের সাংবিধানিক অধিকারেরও স্বীকৃতি দেয় না। ভাঙড়ের নির্বাচিত জনপ্রতিনিধি ভাঙড়ের অভ্যন্তরে ঢুকতে পারবে না, ওই একটা শুধুমাত্র ওই পেজ দেখিয়ে বলা হবে যে না, আপনি ভাঙড়ের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও ভাঙড়ের মানুষ যাকে ইলেক্টেড করেছে সেই মানুষটিকে ঢুকতে দেওয়া হবে না, সংবিধান থাকা সত্ত্বেও এই জিনিস তো চলতে পারে না। আজকে ভাঙড়ের বিধায়ক একজন জনপ্রতিনিধিকে তার এলাকায় ঢুকতে দিতে হবে। এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটা
অন্যতম ডেস্টিনেশন হয়ে গেছে, তাহলে ভাঙড়। যত কাণ্ড ভাঙড়ে, ভাঙড়ে ঢুকতে পারছেন না সেখানে বিধায়ক, ভাঙড়ে ঢুকতে পারছেন না শওকত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের নেতা, সেই ভাঙড়ে ঢুকতে চেয়ে কলকাতা হাইকোর্টের সরাসরি এবার মামলা ঠুকে দিলেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকীর আইনজীবী ফিরদৌস শামীম, তার কাছেই যাব, জানতে চাইব কেন তারা আদালতে এলেন, বিধায়ক কেন ঢুকতে পারছে না সেখানে, তো 140 ধারা কথা বলা হচ্ছে পরিষ্কারভাবে সেখানে, ল অ্যান্ড অর্ডার সেটাকে পিসফুল করার জন্য, অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য যেখানে প্রশাসনের তরফে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে ভাঙড়ের বিধায়ক যদি কয়েকদিন নাই ঢোকেন তার অসুবিধা কি রয়েছে? যদিও জরুরি মামলার অনুমতি পেয়েছেন নওশাদ সিদ্দিকী আজ বিচারপতি জয়সেনগুপ্তের বেঞ্চ থেকে, এবং চলতি সপ্তাহে নওশাদ সিদ্দিকীর এই মামলা শুনানি হবে। অর্থাৎ ভাঙড় নিজের বিধানসভা ক্ষেত্র, সেখানে ঢুকতে পারছেন না বিধায়ক, তার বিভিন্ন কাজের সমস্যা, কারো কাজ সার্টিফিকেট লাগবে, কারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, কারোর বা ইনকাম সার্টিফিকেট, বা কারোর বা আদার্স অন্য কোনো সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেট পাচ্ছেন না। তাই নওশাদ সিদ্দিকী দুবার চেষ্টা করেছিলেন ভাঙড়ে ঢুকতে, এবং দুবারই তিনি ব্যর্থ হয়েছেন, পুলিশ তাকে আটকে দিয়েছে, এবং পুলিশের আটকানো নিয়ে কিছুক্ষণ ঢুকে দিলেন আজকে বিচারপতি জয়সেনগুপ্ত জরুরি মামলা অনুমতি দেওয়ার পর। এই মুহূর্তে রয়েছেন নওশাদ সিদ্দিকীর আইনজীবী ফিরদৌস শামীম, তার কাছ থেকে জানতে চাইব কেন তারা আদালতে এলেন, কেন মামলাটা করতে হলো, তার কাছ থেকে আমরা জেনে নিতে চাইব। দেখুন, খুব স্বাভাবিক, ভারতবর্ষের যে কোনো নাগরিককে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার দিয়েছে সংবিধান, যে কোনো প্রান্তে বসবাসের অধিকার দিয়েছে। ভাঙড় তো আর সংরক্ষিত এলাকা নয়, এবং ভাঙড়ের একজন নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ, যেখানে ভাঙড়ের মানুষের তাকে প্রয়োজন, সেখানে যেতে বাধা প্রদান করছে পুলিশ প্রশাসন। এখন এই রাজ্যের পুলিশ তৃণমূলকে দেখে টেবিলের নিচে লুকায়, এই রাজ্যের পুলিশ আবার ভাঙড়ের এমএলএকে যেতে বাধা প্রদান করে, আবার এই রাজ্যের পুলিশই দেখবেন এই স্থাবকতা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে ওই ভাঙড়েই, ভাঙড়ের বাসিন্দা নয়, অন্য জায়গার এমএলএ, সে এসে ওই ভাঙড়ে এসে সভা করে যাচ্ছে শওকত মোল্লা। ফলে একদিকে তৃণমূল সভা করতে পারবে, তৃণমূল সমস্ত কার্যকলাপ করতে পারবে, কিন্তু ভাঙড়ের নির্বাচিত জনপ্রতিনিধি ভাঙড়ের মানুষের প্রয়োজনে ভাঙড়ে যেতে পারবে না। এই বিচারিতা তো আর চলতে পারে না, ভারতবর্ষের সংবিধান এখনো বেঁচে আছে, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনো আছে। এই বিচারিতা দিয়ে ভারতবর্ষে যদি কেউ মনে করে স্বৈরাচারিতা কায়েম করব, একনায়কতান্ত্রিকতা চালাবো, সেটা চলতে পারে না। ইমিডিয়েট এই ধরনের মানুষ যারা চাইছেন যে কলঙ্কিত করতে সংবিধানকে, কলঙ্কিত করতে গণতন্ত্রকে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতেই হবে। আমি 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 আপনার কাছে জানতে চাইব, আপনি একজন আইনজীবী, আপনি আইনের ছাত্র অবশ্যই, আমি যেটা জানার চেষ্টা করব, যদি স্থানীয় বাড়িপুরের মহকুমা শাসক তিনি সিআরপিসি ফৌজদারি কার্যবিধির 144 দ্বারা লাগু করে সেখানে পিস অর্থাৎ শান্তি সেটাকে পুনর্স্থাপনের চেষ্টা করেন, সেই উদ্দেশ্য তো অসৎ নয়, তাহলে আপনারা কেন এই ধরনের কথা বলছেন? সেখানে তো শওকত মোল্লাকেও ঢুকতে বাধা দেওয়া হয়েছে, তারপরে দেখবেন শওকত মোল্লা ওখানে সভা করে গেছে, আমার কাছে ভিডিও আছে। তো যাই হোক না কেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি গেলে, তিনি তো বলেছেন আমি একা যাবো, ইনফ্যাক্ট তার সত্ত্বেও তাকে ঢুকতে দেওয়া হয়নি, কেন এই জিনিস? আপনাদের সমস্যা কি হচ্ছে বিধায়ক না ঢুকতে পারার? কি সমস্যা, কি কি সমস্যা? দেখুন, এখনো নির্বাচন পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন নমিনেশন দাখিল করতে গিয়ে সেই দলের বিভিন্ন কর্মী আক্রান্ত হয়েছে, নির্বাচন পর্বে আক্রান্ত হয়েছে, ভোটিং ডেতে কি তাণ্ডব চালিয়েছে, তিনজনের প্রাণহানি ঘটেছে, তাদের সঙ্গে দেখা করতে হচ্ছে না। ভাঙড়ের মানুষের যার সার্টিফিকেট প্রয়োজন, খুব স্বাভাবিকভাবে একজন বিধায়কের একাধিক কাজ থাকে, সেই বিধায়ক তার কার্যালয়ে পর্যন্ত যেতে পারবে না, এটা কখনো হতে পারে নাকি? এটা সভ্য দেশে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তাকে তার নির্বাচন ক্ষেত্রে যেতে দেওয়া হবে না? এই জিনিস চলতে পারে না, এটা কি ডিক্টেটরশিপ চলছে নাকি? ফলে এই স্বৈরতান্ত্রিকতা যারা চালাতে চাইছেন, স্বৈরাচারিতা যারা চালাতে চাইছেন, একনায়কতান্ত্রিকতা যারা চালাতে চাইছেন, তাদের আবারও স্মরণ করে দিতে চাই সংবিধানের সেই সমস্ত ধারাগুলো, সেই সমস্ত অনুচ্ছেদগুলো দয়া করে একটু পড়ে নেবেন। সংবিধান কিন্তু ভারতবর্ষের যে কোনো নাগরিককে অধিকার দিয়েছে, ভাঙড় সংরক্ষিত এলাকা হিসেবে আপনারা ডিক্লেয়ার করেননি যে ভাঙড়ে আর কেউ ঢুকতে পারবে না। ভাঙড় কি ভারতবর্ষের বাইরের কোনো স্থান নাকি? নিশ্চিতভাবেই না, ভাঙড় ভারতবর্ষের বাইরের কোনো স্থান না, কিন্তু আমি যেটা জানতে চাইব আপনারা এই মামলা কি কি চাইছেন আদালতের কাছে, অনুমতি আপনারা পেয়েছেন বিচারপতি জয়সেনগুপ্তের কাছ থেকে? আমাদের খুব নির্দিষ্ট ভাঙড়ের একজন জনগণের যে অধিকার, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছি, যে নাগরিকের যে সাংবিধানিক অধিকার যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে
যাতে একজন নাগরিক যেতে পারেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যাতে নির্বাচন ক্ষেত্রে যেতে পারে, এবং পুলিশের যে ওভার অ্যাকশন তার বিরুদ্ধে যেন ডিসিপ্লিনারি প্রসিডিং করা হয়। এই যে যে পুলিশ এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যাতে ডিসিপ্লিনারি প্রসিডিংস নেয়, খুব স্পেসিফিক। তার কারণ এই ধরনের পুলিশ যারা আইনের বিন্দুমাত্র মর্যাদা দেয় না, যারা শুধুমাত্র ওই একটা অর্ডার দেখিয়ে, যেখানে কোথাও বলা নেই, বলা আছে যে নির্বাচিত জনপ্রতিনিধি আপনি ঢুকতে পারবেন না, ওই অর্ডারে বলা আছে শুধুমাত্র একটা ওই পেজ নাড়িয়ে আপনি ওই শুধুমাত্র ওই তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করবেন এবং লেঠেল বাহিনীর মতো যে ঢুকতে দেব না, গাজুয়ারি মনোভাব। এই গাজুয়ারি মনোভাব থেকে পুলিশ প্রশাসনকে বেরিয়ে আসতে হবে, এই গাজুয়ারি মনোভাব থেকে যারা প্রশাসনে আছে তাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে। একবার যে ভিতর স্বামীবাবু ছিলাম, তারা বলছেন যে কার্যত একতরফা পুলিশ নির্দেশ দান করছে, যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্থানীয় মহকুমা শাসকের তরফ থেকে, সেখানে কোথাও এটা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই যে কে ঢুকতে পারবে পারবে না, সেখানে বিধায়ক ঢুকতে পারবেন না এমনটাও কিন্তু বলা নেই। সমিলে বিধায়ক নওশাদ সিদ্দিকী তার নির্বাচনী ক্ষেত্র ভাঙড়ে প্রবেশ করতে পারবেন কিনা, তার জন্য অবশ্যই কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। চলতি সপ্তাহে বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি শুনানি করবেন এমনটা অনুমান করা হচ্ছে, তার আইনজীবীরা তেমনটা বলছেন। এবং বিচারপতি জয়সিংগুপ্তর বেঞ্চে এই যে ভাঙড়ে ঢোকার আবেদন নিয়ে নওশাদ সিদ্দিকী সেখানকার আইএসএ বিধায়কের এই আবেদন কি হলো, পরবর্তী ফেসবুক লাইভে নিশ্চয়ই আপনাদের সেই আপডেট দেবো। আপাতত